مدنی مذاکرات و شریع تیر خازنا چوریت آر مدنی مذاکرات مدنی مذاکرات مدنی مذاکرات مدنی الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সালাম পৃষ্ঠা নম্বর 2 ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া নম্বর 3 যে আমার উপর একবার দরুদে পাক পড়বে আল্লাহ পাক তার উপর 10টি রহমত প্রেরণ করেন এবং তারা তার আমলনামায় 10টি নেকি লিখে দেন সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ প্রশ্ন হলো যে আমি মোবাইল ফোনে আর কম্পিউটারে তেলাওয়াত শ্রবণ করে থাকি যদি মাঝে আমাকে কোনো কাজ করতে হয় তো আমি কি এই তেলাওয়াত স্পষ্ট করে নিজ কাজ করে আবারও তেলাওয়াত শুনতে পারবো এমন করাটা গুণাহত হবে না কোনো সমস্যা নেই তবে বন্ধ করতে সতর্কতা অবলম্বনকারী হয়তো এখন পর্যন্ত আমি কাউকে দেখিনি আমার অভিজ্ঞতায় নেই থাকলেও স্মরণে নেই যেমন যখনই বন্ধ করতে হবে তারা ঠাক করে বন্ধ করে দেয় হোক সেটা আয়াত অসম্পূর্ণ হয়ে যাক অর্থ বিকৃত হয়ে যাক না ছড়ি পরা হচ্ছে সেই ছন্দ অসম্পূর্ণ রেখে হঠাৎ করে বন্ধ করে দেয়া এটা একেবারে আমাদের জন্য সাধারণ রোগ হয়ে গেছে কারো চিন্তাই নেই যেন একটু বিরত থাকুক সেই আয়াতটি সম্পূর্ণ হয়ে যেতে দিক অর্থাৎ যে বা যারা কোরআনে কারিমের তেলাওয়াত করে থাকে ধারণা হয়ে যায় কারি সাহেব থেমে থাকেন ধারণা হয়ে যায় যে আয়াত এখানে সম্পূর্ণ হয়ে গেছে অথবা কোনো জায়গায় ওয়াকফ আসলো সেখান থেকে বন্ধ করুক উর্দুতে নাজ শরীফের ছন্দ পড়া হয়ে থাকে মাদানি চ্যানেলেই ঠিক আছে বন্ধ করতে হবে তো একটু অপেক্ষা করুন তার সেই ছন্দ যদি তাতে অর্থ সম্পূর্ণ হয়ে যায় তো বন্ধ করতে সমস্যা নেই ছন্দের অর্ধেকেও মাঝে মাঝে অর্থ সম্পূর্ণ হয়ে যায় অর্থাৎ এমন অর্থ হয়ে যায় যার কারণে অর্থ বিকৃত হয় না উদাহরণস্বরূপ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে এখন এটা একটা ছন্দ হয়ে গেল তাই না নূর নবী আর আপনি বন্ধ করে দিলেন এটাও সঠিক যে এখানে অর্থ বিকৃত হয়নি নূর নবী এসেছে এটা অর্ধ ছন্দ হলো এখানেও বন্ধ করতে পারবেন তবে প্রত্যেক ছন্দে এমনটা হয় না যে এটাকে অসম্পূর্ণ রেখে বন্ধ করা হোক যারা একটু একটু ছন্দ বুঝেন হয়তো তাদের তার ধারণা হয়ে যায় যে কোথায় বন্ধ করা উচিত তো এটা প্রথমে আমাদের মানসিকতা তৈরি হোক আদবের ইস্কের ভালোবাসার সতর্কতার মানসিকতা হলে তবেই হবে এছাড়াও মোবাইল ফোনের মধ্যেও আয়াতে কোরআনে কারিম লাগিয়ে থাকে আচ্ছা নাতে ছন্দ তো অধিক হারে লাগিয়ে থাকে তার মতো কোনো রসুল নেই যে যখনই মানে ফোন রিসিভ করতে হলে সেটা বন্ধ করে দিবে সেই ছন্দ যেখানেই পৌঁছে থাকুক এখানে উদ্দেশ্য নাচ শরীফ পড়া নাকি নাচ শরীফ শুনবেন তো আপনার কাছে না মোবাইল ফোনে ভরে নিন তাতে হাজারো নাচ সেটাতে লাগিয়ে নিন সব সময় শুনতে থাকুন কে নিষেধ করেছে আপনার মতো আশিকের রসুল কেউ হবে না সবসময় নাচ শুনতে থাকলে তো ফোনের রিংটোন কেন লাগান কেননা এখানে নাচ শরীফ শোনা তো উদ্দেশ্যই না আপনি তো ঠাক করে বন্ধ করে দেন লাইন কেটে দেন তো এমন করবেন না সেটা যা কোনো নর্মাল টোন থাকে টুরিং টুরিং নর্মাল টোন হয়ে থাকে সেটা লাগিয়ে নিন টান আমি তো টান এরকমটা লাগিয়েছি টান টান এমনটা বেঁচে থাকে অর্থাৎ কোনো মিউজিক যেন না থাকে কেননা মিউজিক্যাল টোনও জাইজ নেই তো এমন আওয়াজের অপশন রয়েছে তাতে তবে এখন অভ্যাসই রয়েছে মিউজিকের আর লোকেরা মিউজিক লাগিয়ে রাখে তবা তুল্লা এ থেকে তবা করে নিন আর নর্মাল টোন লাগিয়ে রাখুন জি ঘরের মধ্যেও আমির হালে সুনা যেমন এখন ঈর্ষাদ করেছেন ঘরের মধ্যেও এটাকে আমি সতর্কতার সাথেই কাজ করুক তো ইসলামী বোনেরা মাঝে মাঝে যেমন রয়েছে তারা এভাবে ঠাক করে মাদানি চ্যানেল যেমন বন্ধ করে দিলেন তো এটা মাঝে মাঝে পরস্পরের মধ্যে কথা বলার সময় কেউ বলে থাকে আরে ভাই আওয়াজ কমিয়ে দিন মনোযোগ থাকে না বয়ান হয়ে থাকে মাদানি চ্যানেলের মধ্যে সেটাও দেখা উচিত কখন বন্ধ করা যায় একেবারে অসম্পূর্ণ রেখে এমন বাক্যে যাতে অর্থ মাঝে মাঝে পরিবর্তন হয়ে যায় এ সময় বন্ধ করা উচিত না কোনো মাস আলা বর্ণনা হচ্ছে তো সেই মাস আলা পূর্ণ হয়ে যেতে দেওয়া উচিত খুবই দীর্ঘ মাস আলা ঠিক আছে তাহলে কোনো বাক্য পূর্ণ হোক এরপরে বন্ধ করুক তবে এভাবে করাটা আমাদের চিন্তাধারা নেই আমি তো সবাইকে বারংবার শতাধিকবার হয়তো বলেছি তাই না আমি যখনই আসি যাই এখানেও আসি মাঝে মাঝে মনোযোগ যাওয়ার দিকে রয়েছে তেলাওয়াত হয়ে থাকে তো থেমে যাই আর আসি না হুজুর সাল্লাই সাল্লামের সম্মানিত মাতার নাম আমিনা ছিল না আমনা ছিল আমিনা মিম এর নিচে জের রয়েছে আমিনা আমাদের এখানে মিমকে সাকিন পরা হয় সাধারণত আম না বলে থাকে তো সঠিক উচ্চারণ হল আমিনা আর এটা আরবি শব্দ আমিনা এটা করুন যে নবী পাক ওয়াসাল্লামের কয়েকজন ভাই বোন ছিল আমার ও আমার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনাও করে দিন আহা প্রিয় আকা সাল আলী হরিসাল্লাম নিজ আম্মা জানের মুবারক গর্ভে দীপ্তিমান ছিলেন এমনটা যে চব্বিশ বছর বয়সে বিয়ে হয়েছিল আব্দুল্লাহ আবদুল্লা রদিয়াল্লা আনহু পঁচিশ বছর বয়সেই ইন্তেকাল করেছেন এটাই প্রথম সন্তান ছিল তাও গর্ভে ছিল এজন্যই তো তার কোনো ভাই বোন ছিল না পবিত্র কাগজ যে কাগজ কাগজসমূহে যাতে কোনো কিছু লিখা ইত্যাদি থাকে পবিত্র লিখাও হয়ে থাকে তো আমার কাছে এই প্রশ্ন এসেছে যে যে এর আদব করার কারণে দুনিয়াতে কি উপকার হবে এই ব্যাপারে কিছু বলুন প্রত্যেক নেকির দুনিয়াতে উপকার তো হয়ে থাকে যদিও সেটা আমরা দেখতে পারি না তবে এর উপকারিতা হয়ে থাকে এর বরকত হয়ে থাকে এমন কি সেই নেকির নূর চেহারাতেও প্রকাশ হয়ে থাকে আর জীবনেও শান্তি লাভ হবে মাঝে মাঝে মুসিবত বিপদ আপদ নেকির কারণে দূর হয়ে যায় আর এটা তো সাধারণ প্রবাদ বাক্যও রয়েছে কোনো নেকি করেছিল সে দোয়ার ব্যাপারে তো সাধারণত এটা রয়েছে দোয়া প্রার্থনা করলে যদি কবুল হয়ে যায় তো একটি অবস্থা হলো যে আগত মুসিবত এর দ্বারা দূর হয়ে যায় অর্থাৎ দোয়া তো কবুল হয় প্রত্যেক অবস্থায় কিন্তু তিনটি অবস্থা রয়েছে নাম্বার এক হয়তো যা চেয়েছে তা পেয়ে যাবে আমরা এটাকে দোয়া কবুল হওয়া বলে থাকি তবে আরও অবস্থা রয়েছে যে যা চেয়েছে তা পেয়ে যাবে অথবা দোয়া কবুল হওয়ার একটি অবস্থা হলো যে আগত মুসিবত এই দোয়ার বরকতে দূর হয়ে যাবে তো এটা জানা থাকে না মানুষের তবে যাই হোক মুসিবত দূর হয়ে যায় অথবা এটা যে তার আখিরাতের জন্য সেই সবাব স্টক করে রাখা হয় সে যখন নিজ কবুল না হওয়া সেই দোয়া যে প্রকাশ্যভাবে যার প্রতিদান সে পায়নি যা চেয়েছে সেটা সে পায়নি অর্থাৎ সে যখন সেই দোয়ার প্রতিদান ও সবাব কে দেখবে তো ওই ব্যক্তি আকাঙ্ক্ষা করবে যে আহ দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না হতো কতিপয় এমন আমল রয়েছে যার দ্বারা আয়ু বৃদ্ধি পায় উদাহরণস্বরূপ আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করলে আয়ু বৃদ্ধি পায় আল্লাহর রাস্তায় দান করলে আয়ু বৃদ্ধি পায় এগুলো দুনিয়াবি উপকার তো রয়েছে তাই না যে বৃদ্ধদের সম্মান করবে আল্লাহ করিম তার জন্য ব্যবস্থা করবেন যে সে তাকে সম্মান করবে এতে সুসংবাদ রয়েছে যে সে বৃদ্ধ হবে অর্থাৎ তার আয়ু বৃদ্ধি পাবে যে বৃদ্ধদের সম্মান করে থাকে তো এখানে এমনটা যে নেকির জন্য দুনিয়ার মধ্যেই উপকারিতাও রয়েছে মাদানী মুজাকারা প্রশ্নোত্তরের একটি রিসালা রয়েছে এর পৃষ্ঠা নাম্বার চোদ্দ থেকে একটি প্রশ্নোত্তর শুরু হচ্ছে পবিত্র মোতাবরাক কাগজসমূহ উঠানোকারী কি প্রতিদান লাভ করে থাকে এ ব্যাপারে কিছু ঘটনা বয়ান করে দিন যেন আমিও উৎসাহ পাই উত্তর হজরত সৈদনা মনসুর আম্মার আলাইহির রহমতুল্লাহল গফ্ফার এর তবার মুতাবরাক পবিত্র কাগজসমূহ উঠানোর কারণে নসিব হয়েছে যেমন রিসালাই কুশাইরিয়া এর মধ্যে রয়েছে হজরত মনসুর বিন আম্মার আলিহি রহমতুল্লাহিল গফ্ফার তো অবার মাধ্যমে এটা হলো যে একবার তিনি রাস্তায় কাগজের টুকরো পেলেন যাতে বিসমিল্লাহ রহমান রহিম লেখা ছিল তিনি আদব সহকারে রাখার কোনো যথাযথ স্থান পাননি তো সেটা গিলে ফেললেন রাতে স্বপ্নে দেখলেন কেউ বলছিল এই সম্মানিত কাগজের আদবের কারণে আল্লাহ রবাদ জাল্লা জালালহু তোমার জন্য প্রজ্ঞার দরজা খুলে দিয়েছেন আল্লাহ আসার রহমত তার উপর হোক এবং তার রসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক এমনইভাবে বর্ণিত রয়েছে যে এক বান্দা নিজ ভাইকে নেশা করার কারণে নিজের কাছে ডেকে শাস্তি দিলেন ফিরার সময় সে পানিতে ডুবে মারা গেল অর্থাৎ সেই মদ্যপায়ী যে ছিল সে ফিরার সময় মারা গেল পানিতে সে পড়ে গেল কূপ ইত্যাদিতে যখন তাকে দাফন করে ফেললেন তো সেই রাতেই নেককার লোকটি স্বপ্নে দেখল যে তার মরহুম ভাই জান্নাতে রয়েছে তিনি জিজ্ঞেস করলেন তুমি তো মধ্যপায়ী ছিলে আর নেশা অবস্থায় মারা গেছ তাহলে তুমি জান্নাত কিভাবে পেলে সে বলতে লাগলো আপনার কাছে মার খাওয়ার পর যখন আমি ফিরে আসলাম তো রাস্তার মধ্যে একটা কাগজ দেখলাম যাতে বিসমিল্লাহ রহমান রাহিম লেখা ছিল আমি সেটা উঠালাম গিলে ফেললাম এরপর পানিতে পড়ে গেলাম আর মারা গেলাম যখন কবরে পৌঁছলাম তো মুনকান নাকিরের প্রশ্নে আমি আরজ করলাম আপনারা আমার কাছে প্রশ্ন করছেন অথচ আমার প্রিয় পালনকর্তা হাইসাবাদ জাল্লার পবিত্র নাম আমার পেটে বিদ্যমান রয়েছে কোনো ঘোষণাকারী কোনো আহ্বানকারী আহ্বান করলেন অর্থাৎ বললেন সদাক আবদি কদ গুল অর্থাৎ আমার বান্দা সত্য বলেছে নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করে দিলাম তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর সুন্নতে ভরা দিনই পরিবেশেরও কত সুন্দর সুন্দর বরকত রয়েছে যাই হোক এর মধ্যে আরও রয়েছে যে দুনিয়াতেও এর উপকারিতা আর এটা কত বড় উপকার পেল যে এক মদ্যপায়ীর ক্ষমা হয়ে গেল আর তিনি বিলায়ত পেয়ে গেলেন মনসুর বিন আম্মার তিনি তো যুগের অনেক বড় কুতুব ছিলেন অর্থাৎ এত বড় বিলায়ত তাকে দেওয়া হয়েছে অনেক বড় পদমর্যাদা পেয়েছিলেন তিনি অর্থাৎ নির্দিষ্ট সাতজন ব্যক্তি ছিলেন আমার যতদূর স্মরণ রয়েছে সেই বিলায়তের পদমর্যাদার তার মধ্যে তিনি একজন ছিলেন অনেক বড় অলিউল্লাহ হয়েছিলেন তিনি এই বিসমিল্লাহ রহমান রহিমের কাগজের টুকরা গিলে ফেলার কারণে তবে এটা যে আমরা গিললে আমরা হাজারও গিলে ফেললে এটা জরুরি নয় যে আমরাও বিলায়ত পেয়ে যাব। সেটা তার অংশ ছিল রাস্তায় পতিত ছিল আর তা তাহালার ভালোবাসা জেগে উঠল এবং তার কাজ হয়ে গেল তো কাগজ যারা উঠিয়ে থাকেন পবিত্র কাগজসমূহ খুবই সৌভাগ্যবান তারা এভাবে যারা করে থাকে মাশা আল্লাহ আদব করে থাকে যত্ন সহকারে রাখে এবং এগুলো ঠান্ডা করে থাকে যতটুকু আদব করবেন ততই পাবেন বা বা আদব আল আমাদের এখানে বাপা সোশ্যাল মিডিয়ার পর সংসার ভাঙার ঘটনা বৃদ্ধি পাচ্ছে এর মধ্যে কিছু কারণসমূহ সামনে এসেছে যে সোশ্যাল মিডিয়া যেমন বিবাহিত মানুষ রয়েছেন তো স্বামী পর নারীর সাথে সে সম্পর্ক স্থাপন করে আর চ্যাটিং অথবা যাই মোবাইলের মাধ্যমে হয়ে থাকে আর সেটা স্ত্রী জেনে গেছে অথবা স্ত্রী আল্লাহ না করুক এই ধরনের কোনো চক্করে পড়ে গেছে এবং সেটা স্বামী জেনে গেছে তো এমন অবস্থায় ঘর ভাঙার ঘটনা বৃদ্ধি পায় এটা ঈর্ষাদ করুন যে যদি কোনো স্ত্রী জেনে যায় যে আমার স্বামী এই কাজে লিপ্ত রয়েছে অথবা স্বামী জেনে গেল যে আমার স্ত্রী এই ধরনের অসৎ চরিত্রের কাজে চ্যাটিং মেসেজ ইত্যাদির মাধ্যমে বেচারি ফেসে গেছে এই তারা উভয়ে কিভাবে ঘরকে বাঁচাবে কেননা এখানে ভুল ধারণা বৃদ্ধি পায় আর খুবই দ্রুত বৃদ্ধি পায় তো এর কোন চারিত্রিক পদ্ধতি স্বামীর কি দায়িত্ব অথবা স্ত্রীর কি দায়িত্ব হয়ে থাকে ইমোশনাল ডিসিশন ভালো হয় না এর জন্য মানুষ পরে মাথা ধরে কান্নাই করে থাকে প্রথমত কনফার্ম হয়ে নেওয়া ভালো যে সে বাস্তবেই এমন রয়েছে এখন কনফার্ম রয়েছে তো তাকে মোহাব্বা দিয়ে ভালোবাসা দিয়ে বুঝান আর হাদিসে পাক শোনান যদি জানা থাকে এভাবে এমনটা যে তাকে আল্লাহর ভয় দেখালেও ঠিক করা সম্ভব হবে আর উদাহরণস্বরূপ দুইজনের মধ্যে কেউ তৃতীয় দিকে দুইজনের মধ্যে একজন অপরের দিকে কেন ধাবিত হয়েছে এর কারণ চিন্তা করুন যে মাঝে মাঝে তার রিকোয়ারমেন্টস যা রয়েছে না এটা তার সাথে যে রিলেটেড মানুষ রয়েছে তার দ্বারা পূরণ হয় না যেমন স্বামী যখনই দেখি এসে ঝগড়া করে থাকে রাগ করে থাকে অর্ডারের উপর অর্ডার দিয়ে যাচ্ছে এই বেচারি ঘুমিয়ে আছে গভীর নিদ্রায় উঠে এসো উঠে এসো চা দাও কাপড় স্ত্রী করো এখন তাকে একেবারে পায়ের জুতার মতো ব্যবহার করছে তো সে তৃতীয় দিকে আল্লাহ না করুক সে ভুল পথে ধাবিত হতে পারে হওয়া উচিত না তবে এই ধরনের মাধ্যম হতে পারে এমনইভাবে যখন স্বামী ঘরে এসেছে ক্লান্ত হয়ে স্ত্রী মুখ ফুলিয়ে রাখে উচিত ছিল যে মুচকি হেসে তাকে স্বাগতম জানানো যখনই আসে মুখ ফুলিয়ে রেখেছে দেখো তোমার ছেলে এমন করেছে পাত্র ভেঙে ফেলেছে জিনিস ভেঙে ফেলেছে এখন এই ধরনের কথা শুরু করে দিয়েছেন অথবা চাহিদা লিস্ট ধরিয়ে দেয়া এটাও চাই সেটাও চাই এটা শেষ হয়ে গেছে ওটা শেষ হয়ে গেছে শতবার বলেছি আপনি মনোযোগী দেন না আমি কিভাবে ঘর চালাবো খরচও পরিপূর্ণ দেন না কোথায় যাব কি করব। এখন সে প্রতিদিন এভাবে হায় হায় করতে থাকলে তখন সে বিরক্ত হয়ে আল্লাহ না করুক অন্যদিকে ধাবিত হতে পারে তো উভয়ের রিকোয়ারমেন্টস প্রণ করা দরকার উভয়ের মাঝে ভালোবাসার এমন কিছু আচরণ হোক যে অন্য দিকে মনোযোগ যেন না যায় উত্তম পন্থা ঘর চালানোর এটাই রয়েছে এর খুবই অভাব রয়েছে যার কারণে ঘর ভেঙে তস হয়ে যায় আরও এটা যে যদি তারও এই ধরনের কোনো শয়তানি কার্যকলাপ হয়ে যায় তো মোহাব্বাত ভালোবাসা দিয়ে বুঝিয়ে শুনিয়ে ভালোবাসা বাড়িয়ে দেওয়া উচিত আমার মতে ডোজ বাড়িয়ে দেওয়া উচিত ভালোবাসা যে ঔষধ দিয়ে কাজ হয় না মাঝে মাঝে সেই ঔষধের ডোজ বাড়িয়ে দেওয়া উচিত তার মনোযোগ যা এদিক সেদিক গিয়েছে যে একেবারে সমাধান হতে পারে অর্থাৎ এমন কিছু হলেও আল্লাহ না করুক এর সমাধান তালাক নয় এর সমাধান বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া সমাধান নয় আপনি তাকে কেন বেশি আজাদ করে দিয়েছেন সে বেশি করবে এখানে তবু আপনার ভয় ছিল সেখানে সেটাও চলে গেল আমি যদি এই পরামর্শ দিই যদি সকলের সম্মুখে দিচ্ছি তো এটা কি সঠিক হয়ে যাবে যদি জানা হয়ে যায় তো স্বামী স্ত্রীর কাছে প্রকাশ না করুক যে আমি জেনে গেছি আর স্ত্রী স্বামীর কাছে প্রকাশ না করুক যে সেও জেনে গেছে এখন এটাকে আপনার কথা অনুযায়ী প্রজ্ঞা ও কৌশলে এভাবে এটাকে ডিল করুক যে যেমন আর সেই যে কেস ছিল সেটা ডিসফিউজ হয়ে গেছে এবং আমার ঘর বেঁচে গেছে আর লাইফ টাইমের জন্য পরস্পরের মধ্যে মাঝে মাঝে পর্দা উঠে গেলে যে এখন তো জানা হয়ে গেছে যেমন ছেলেরা মাঝে মাঝে লুকিয়ে ধূমপান করে তো বাবা এভাবে সামনে চলে আসলো যে তার জানা হয়ে গেছে তো সেটা মাঝে মাঝে পর্দা উঠে যায় একটাই কাজ ছিল যা বাবা জানতো না আজ সেটাও জেনে গেল তো মাঝে মাঝে একটু পর্দা রাখার মধ্যেও হতে পারে কিছু উপকারিতা সামনে চলে আসে আর কিছু লজ্জাসরমের কারণে লজ্জার কারণে কতিপয় জিনিস ভালো হয়ে যায় হ্যাঁ কোনো জ্ঞানী ব্যক্তি হলে এভাবে করতে পারবে আচ্ছা দ্বিতীয় এটা যে এটাকে আরেকটি প্রশ্ন অ্যাড হয়েছে কিছুক্ষণ পূর্বে যে এটা ঈর্ষাদ করুন যে যেমন আজকাল সমাজে হতে পারে এমনটা হয় ভাই কোনো নারী রয়েছে আমি মেসেজ তো করছি চ্যাটিং তো করছি তো এতে কি হয়ে গেছে এক মেয়ের সাথে তো বন্ধুত্ব করেছি তো সে বলে ঠিক আছে সে একজন পুরুষ আমি বন্ধুত্ব করেছি চ্যাটিং হয় অফিসে কাজ করে অথবা সাক্ষাৎ হয়েছে এটা হয়েছে কি হয়েছে এতে এটাকে অর্ডিনারি মনে করা এই কালচার সম্ভব হয়েছে যা এখন প্রশ্ন হয়েছে এমন হয় এটাকে অর্ডিনারি মনে করা হয় আমি এমন কোনো ভুল কাজ করছি না আমি তো কেবল যোগাযোগ করছি হাসি দুষ্টামি হয়ে থাকে কথাবার্তা হয়ে যায় ফ্রেন্ডশিপ রয়েছে এই যে ফ্রেন্ডশিপ এই ফ্রেন্ডশিপকে কিভাবে দেখা হবে এটা তো জায়জ নেই এইভাবে করা যা আপনি বলেছেন জি উরাহের কাজ মুসলমানকে তো এ থেকে তবা করতে হবে বাঁচতেই হবে এই কাজ তার স্ত্রী অথবা বোনের সাথে হলে তখন সেইও ঠিক হয়ে যাবে তারা ঠিক হয়ে যায় হয়তো স্ত্রী এটাই বলে না অর্থাৎ লজ্জা শরমের জানাজা উঠে গেছে সাহেব দ্বিতীয়ত মুফতি সাহেব এতে এমন হয় যে স্বামী স্ত্রী উভয়ে ঝগড়া করে কোনো পার্টিতে গেলেন এখন আমাদের মাঝে মাঝে বাইরে এই ধরনের পার্টি হয় দুর্ভাগ্যবশত এমন মডার্ন ও আধুনিক কালচার হয়ে থাকে সেই দুইজন স্বামী স্ত্রী ঝগড়া করে পৌঁছেছে এখন তাদের জানা রয়েছে যে যখনই পার্টিতে প্রবেশ করব তো দুজনে মুচকে হাসবে অথচ কারের মধ্যে তারা একেবারে কথা বলেনি একে অপরের সাথে মুখ ফুলে রেখেছিল তো যখনই ভেতরে যাবে মুচকে হাসবে একে অপরের সাথে কথা বলবে এখন ভেতরে যাওয়ার পর দুর্ভাগ্যবশত ভাবে বাইরে এই ধরনের পার্টির আমি শুনেছি যে ওয়াইফ স্ত্রী চলে যাবে অন্য দিকে স্বামী চলে যাবে কোনো দিকে। স্ত্রী পর পুরুষের সাথে কথা বলছে স্বামী পর নারীর সাথে কথা বলতে থাকবে উভয় ঝগড়া করে এসেছে স্ত্রী চিন্তা করে এই পর পুরুষ কত সুন্দরভাবে কথা বলছে মুচকি হেসে কথা বলছে অথচ সেও ঝগড়া করে এসেছে পর পুরুষের প্রতি এইভাবে প্রভাবিত হয়ে যায় কারণ ঘরের মধ্যে ঝগড়া হয়ে থাকে জানা নেই তাদের ঘরের মধ্যে ঝগড়া হয়ে থাকে তো যদি আমির হালে সুন্নাথ এই যে ঈর্ষাদ হলো ঘরের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা রাখা মহাব্বত রাখা মনোমালিন্য রাখা উচিত নয় একে অপরকে নিন্দা দোষারূপ কথা বলবে না স্ত্রী স্বামীকে অপমান করে থাকে কম আমদানিতে এত নিন্দা করে থাকে বলে থাকে তিরস্কার করে আল্লাহর পানা মাঝে মাঝে স্বামীও সীমা অতিক্রম করে থাকে সে তো স্ত্রীর মা বাবাকেও ছাড়ে না তো এমন অবস্থার মধ্যে তখন সমস্যা হয়ে যায় আল্লাহ করুক এই একতা ভালোবাসা আর স্নেহ মমতার পরিবেশ সৃষ্টি হলে এদিক সেদিক কোথাও তাদের কানেকশন জুড়ে গেল আমার রব চাইলে সেটাও ভেঙে যাবে আর পজিটিভ কানেকশন মজবুত হবে এরা সকলে মুস্কি হাসা শিখে গেলে তখন অসংখ্য সমস্যা সমাধান হয়ে যাবে স্বামী স্ত্রী মুস্কি হাসতে থাকুক যেমনটি আপনি বললেন যে গাড়ির মধ্যে মুখ ফুলিয়ে রাখে অতবা যখন কোথাও যাচ্ছে কোনো হল ইত্যাদিতে বিবাহের তো পরস্পরের মধ্যে মুসকি হাসে তো এমনটা করা উচিত গাড়ির মধ্যে মুসকি হাসুন আর হলের মধ্যে সকলের সামনে তো মুসকি হাসা উচিত না জি যা না করা উচিত তা করে এবং যা করা উচিত সেটা করে না তো যদি তারা মুচকি হাসে যেমন স্ত্রী শুধু যদি কাজটি করে যে যখনই স্বামী আসবে তো দৌড় গিয়ে দরজা খুলুন এবং মুসকি হেসে মারহাবা বলুন হাই অথবা বলুন ওয়েলকাম স্বাগতম যদি ইংলিশ জানা থাকে ঠিক আছে না ওয়েলকাম বলুন আর এভাবে বলুন পানি আনবো চা আনবো এই অফার করা যদি শিখে নেয় আমি বুঝি না যে ঘর চলবে না অর্থাৎ রাগম্বিত হয়েও যদি আসে যে আজ তাকে ছাড়বো না তো সেও ঠান্ডা হয়ে যাবে যখন ঠান্ডা পানির গ্লাস আসবে তার সামনে তবে এগুলো হলো কথার কথা করে কে ভাই এমনইভাবে স্বামীও যদি কখনো নিজ হাতে কাজ করে নেয় কোনো দু একটি পাত্র নিজ হাতে ধুয়ে নিলে কি ছোট হয়ে যাবেন ছোট হবেন না পানি উঠে নিজে নিয়ে নিন তখন সে দৌড়ে আসবে আমি ভরে দিচ্ছি এমন পরিবেশ বানালে তবেই হবে তবে কি করব। করবো তবেই আমার এমনটা অভিজ্ঞতা রয়েছে বলেছেন আমাদের ঘরে তো ঝগড়া হয় না আলহামদুলিল্লাহ তবে যেমন খাবার ইত্যাদি আসে তো আমার তো এখন পজিশন এমন যে উঠানো আমার জন্য কষ্টকর হয়ে থাকে আমি তবুও বারংবার উঠিয়ে থাকি সেই বেচারি থাক আমি উঠাবো থাক আমি আসছি এসে উঠাবো বেচারি বলে থাকে আমি উঠিয়ে নিয়ে যাই মাঝে মাঝে উঠাতে পারি না অথবা উঠাই না তো আমাদের আলহামদুলিল্লাহ ঝগড়া হয় না এটা আমি অভিজ্ঞতার কথা বলছি যদি এভাবে আপনি কাজ করতে থাকেন তার অন্তর খুশি হবে অথচ সেই বেচারই অলসতা করে না আমি নোট করেছি সে উঠিয়ে থাকে তবে আমি তবুও উঠিয়ে থাকি তো এভাবে ভালোবাসার সম্পর্ক আরও মজবুত হয়ে থাকে আমি এটা চিন্তা করছি অর্ডার করতে থাকলে এটা উঠিয়ে নাও এটা করে নাও তো সে এটাও করবে তবে আমার মুখ থেকে এটা বের হয় না যে তাকে বলা হয় না মানে যে বাস আমার ভালো লাগে না এমন বলাটা কিছু না কিছু নিজ হাতে কখনো উঠিয়ে নেই আবার উঠাই না অথচ আমার তো চেয়ার থেকে উঠা বা কোনো জিনিস উঠানো এখন এটা আমার যে ফিজিক্যালি যে পজিশন রয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন তো আমি তবু চেষ্টা করি কিছু না কিছু কাজ করার আমিন মাশাল যখন আমি আপনি একসাথে থাকি সেখানেও আপনি নোট করেছেন কাগজ কিছু দিতে হবে তো আওয়াজ দিলাম যে সে কাগজ নিয়ে যাও এরকম নয় আমি নিজে উঠে বারংবার এখনও এই পজিশনেও আমি গিয়ে দিয়ে আসি কাগজ এটা আমার চেষ্টা থাকে কখনো কখনো করি আবার করিও না এখন আমার পজিশন টাইট হয়ে গেছে শারীরিক পজিশন প্রথমে খুব বেশি করতাম এই কাজ এখন আমি উঠিয়ে দিয়ে আসব আমার খাদিমকে সে বেচারা কাজে ব্যস্ত রয়েছে আমি তাকে ডাকবো সে নিজ কাজ অসম্পূর্ণ রেখে সে কাগজ নিয়ে যাবে এতে যদি আমি কাগজ নিয়ে তাকে দিয়ে আসি তো ভাই আমার সম্মান কি কম হয়ে যাবে আমার সম্মান 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 যদি কম থাকতো তো এই হাজারো মানুষ আমাকে না না হয়ে যায় বৃদ্ধি পায় বীজ মাটিতে মিশে ফুলের বাগান হয়ে চমৎকার কথা আচ্ছা আপনি যে এতক্ষণ ধরে যা বর্ণনা করেছেন আমি এখন চিন্তা করছিলাম কখনো কেউ আপনার এই মাদানি ফুলের উপর আমল করেছিল দু একবার পানি ভরে চেষ্টা করেছিল সামনে থেকে এত অফার থাক থাক আপনি রেখে দিন সেও চিন্তা করবে ভাই দু তিনবার চেষ্টা তো করেছি তবে অর্থাৎ দীর্ঘদিন ধরে যে তুমি অভ্যাস খারাপ করে রেখেছ তো দু একবার ক্লাস উঠালে কি তার চিকিৎসা হয়ে যাবে এই সমস্যার আবার অভিজ্ঞতা হয়েছিল যে দৌড়ে গিয়ে রোগ যেমন হবে ঔষধও তেমন হবে জি কোর্সও তো হয়ে থাকে ঔষধের অ্যান্টিবায়োটিকও কোর্স হয়ে থাকে কোর্স করে নিক পঞ্চাশ ষাট বার পানি ভরে নিয়ে আসলে কখনো তার অন্তরে এমনটা আসবে যে আমি উঠিয়ে এই এত ভদ্র হয়ে গেছেন আমি এটা আরোজ করছি ইসলামী ভাই এই কাজ করুন যা আমির করেছেন তবে আপনার মাদানী মেয়েরাও সেই রিপ্লাই করুক যা যা আমির আলে সুন্নাত বলেছেন তো একটু হাত বলা হয় যে হাত ধোয়ার জন্য উভয় হাত সাথে থাকা জরুরি তালে যখন দুই হাতে বাজে তো হাত দুই হাত দ্বারাই ধোয়া হয় তো এভাবে মেহেরবানি করুন সে প্লেট উঠাবে আজ থেকে আজকের পর যদি উঠে থাকে তিনিও যেন বলে থাকে থাক থাক আমি করে নিব প্লেট উঠাবে রাগের দৃষ্টিতে দেখবে এর অর্থ সে মনে করবে যে আমার উপর রাগম্বিত তুমি উঠাওনি এজন্য আমাকে উঠাতে হচ্ছে এমন যেন না হয় মুখে মুস্কি হাসি থাকলে তখন কাজ হবে হ্যাঁ নিজের স্বভাব উত্তম করার চেষ্টা করি আমাদের নবী সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম ঘরের কাজে কত সুন্দর অংশগ্রহণ করতে আমি এটা পর্যন্ত পড়েছি যে মাংস কাটার জন্য তিনি সহযোগিতা করুন নিঃসন্দেহ মাসা আল্লাহ কত সুন্দর চরিত্র রসুলে পাক্লা আল্লাহ আমলের আগ্রহ দান করুক ঘর মদিনা মদিনা হয়ে যাবে শান্তির বাগান হয়ে যাবে মোহাব্বত ভালোবাসার মধ্যে প্রশ্নই আসবে না ধ্যান অন্যদিকে চলে যাবে ইনশাল্লাহ আজ্জাওয়াজল আল্লাহ এ মাদানী ফুলের উপর আমল করার তৌফিক দান করুক صلوا <سلوة> على الحبيب صلى صل الله, الله تعالى على محمد مدني مذاقرات شريات الخزنا شريت رو ادر شو علي مير خزنا مدني مذاقرا مدني مذاقرا مدني مذاقرا مدني